অজানাকে জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, মানুষের কোন অঙ্গটি মৃত্যুর পরও বেঁচে থাকে? কিডনি, লিভার ও হার্টের মতো অঙ্গগুলো মৃত্যুর পরও 6 ঘন্টার মধ্যে অন্য কারোর শরীরে প্রতিস্থাপন করা যায়। কোন ভিটামিনের অভাবে ঘুম কম হয়? ভিটামিন ডি এর অভাবে ঘুমে ব্যাঘাত ঘটে, নিদ্রা নষ্ট হয়ে যায়, টানা ঘুম কম হওয়ার প্রভাব পড়ে চোখের নিচে। কম ঘুমের প্রভাবে অনেকের চোখের নিচে কালিও পড়তে দেখা যায়। তুমি কি জানো কোন গাছ কাটলে রক্ত ঝরে? এই গাছ কাটলেই মানুষের মতো রক্ত বেরোয়। এই আশ্চর্যজনক গাছটির নাম হলো ব্লাডউড ট্রি। এই বিশেষ গাছটি দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। ব্লাডউড ট্রি নামে বিখ্যাত এই গাছটি কিয়াত মুকোয়া বা মুনিঙ্গা নামেও পরিচিত। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে চিনতে পারে কোন পাখি? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে চিনতে পারে পায়রা। অতিরিক্ত ঠান্ডা জল খেলে কোন রোগ হয়? অতিরিক্ত পরিমাণে ঠান্ডা জল পান করলে হৃদরোগের ঝুঁকিও তৈরি হয়। যেহেতু রোদে বেরোনোর পর শরীরে তাপমাত্রা বেশি থাকে, তারপর যখনই আপনি ঠান্ডা জল গলায় ঢালেন তখনই রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, এতে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া যে স্নায়ুগুলো হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে সেগুলো ঠান্ডা জল খাওয়ার ফলে শিথিল হয়ে যায়। বর্তমানে কোন দেশের জনসংখ্যা সবথেকে বেশি? বর্তমানে ভারতের জনসংখ্যা সবথেকে বেশি, প্রায় 142 কোটি। খালি পেটে আখের রস খেলে কি হয়? আখের রস রাগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করে। আখের রসে ভিটামিন সি, আয়রন এবং ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে মজবুত করতে সাহায্য করে। তাই খালি পেটে আখের রস পান করলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে মজবুত করে, এনার্জি লেভেলও ঠিক রাখে। আখের রসে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে, যা আপনার শরীরে শক্তি যোগায়। তুমি কি জানো সকালবেলা না খেলে কি হয়? মুড সুইং ও শক্তির ঘাটতি। সকালে নাস্তা বা ব্রেকফাস্ট না করলে মুড সুইং ও শক্তির ঘাটতি দুটোতেই প্রভাব পড়ে। গবেষণায় দেখা গেছে যারা সকালে নাস্তা বা ব্রেকফাস্ট না করে তারা সবথেকে বেশি ক্লান্তিবোধ করেন এবং ভুলেও যান বেশি। সকালের খাবার এড়ালে শক্তি কমে যেতে পারে এবং স্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, মেজাজও খারাপ থাকতে পারে ও নিয়মিত সকালে নাস্তা না করলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে। সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়? সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তাই বলা যায় প্রায় 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের মধ্যে এটে যাবে। কোন দেশে একই সময়ে ছেলে রাষ্ট্রপতি ছিল এবং মা ছিল প্রধানমন্ত্রী? সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কা দেশে। বিরিয়ানি খাওয়ার পর কি খেলে সেটা তাড়াতাড়ি হজম হয়ে যায়? বিরিয়ানি খাওয়ার পর লিকার চা খেলে বিরিয়ানি তাড়াতাড়ি হজম হয়ে যায়। বিষাক্ত সাপের বিষ মুহূর্তে নামিয়ে দিতে পারে কোন গাছ? বিষাক্ত সাপের বিষ মুহূর্তে দূর করে দিতে পারে কাঠোলা গাছ। তোমার কি জানা আছে কোন চালের ভাত খেলে ওজন কমে? সাদা চালের ভাতে পুষ্টিগুণ কম, বিশেষজ্ঞরা তাই বাদামি চালের ভাত খাওয়ার পরামর্শ দেন। আর এতে ফাইবার বেশি থাকে, ফলে ওজন চটপট কমে। কোন দেশকে চকলেটের দেশ বলা হয়? বেলজিয়াম দেশকে চকলেটের দেশ বলা হয়। কিসের রস খেলে জন্ডিস সেরে যায়? অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার যেমন লেবু, বাতাবি লেবু, শরবত জন্ডিস রোগীদের জন্য খুবই ভালো। এগুলো শরীরে পানির চাহিদা পূরণের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়ায়। এছাড়া প্রতিদিন বাদামও পরিমাণ মতো খেতে পারেন। সামান্য আদা কুচি বা রসুন কুচি, আধার রস বা আদা চা খাওয়া যেতে পারে দিনে 2 থেকে 1 বার। ভারতের কোন রাজ্যে শিক্ষার হার সবথেকে বেশি? ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য হল কেরল। শিক্ষার হারে ভারতের দ্বিতীয় স্থানে রয়েছে লাক্ষাদ্বীপ।
মিজোরামের 91.33% মানুষ শিক্ষিত। গোয়া শিক্ষার হারে দেশের চতুর্থ স্থানে রয়েছে। কোন প্রাণীর শরীরে 95% জল থাকে? জেলিফিশের শরীরে 95% জল থাকে। ভারতবর্ষের হাওড়া স্টেশনে মোট কতগুলো প্ল্যাটফর্ম আছে? ভারতবর্ষের হাওড়া স্টেশনে মোট 26টি প্ল্যাটফর্ম রয়েছে। প্রতিদিন কতগুলো করে কলা খাওয়া আমাদের শরীরের জন্য ভালো? প্রতিদিন দুটো করে কলা খাওয়া আমাদের শরীরের জন্য ভালো। প্রত্যেক দিন পেঁপে খেলে কি হয়? হার্টকে ভালো রাখে। নিয়মিত পেঁপে খেলে হার্টের সমস্যা অনেকটাই কমে, হজম ক্ষমতা বাড়ায়। বিশেষজ্ঞরা বলেন খিদে বাড়ানোর পাশাপাশি পেট পরিষ্কার করে পেঁপে। চোখ ভালো রাখে। আজকাল খুব কম বয়স থেকেই শিশুরা চশমা ব্যবহার করছে। ক্ষতিকর কোলেস্ট্রলকে কমিয়ে দেয় পেঁপে। পেঁপেতে কোনো ক্যালোরি নেই, তাই ক্যান্সারের ঝুঁকিও কমে। রোজ কি খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না? আদা, রসুন ও লেবুর জুস শরীরকে ভালো রাখতে পারে বলেই বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। এমনকি হার্ট অ্যাটাকও প্রতিরোধ করতে পারে বলে জানা যাচ্ছে। এমনকি রক্তনালী পরিষ্কার করে দেয় এই জুস। এক্ষেত্রে এক কোয়া রসুন নিন, তার সঙ্গে এক টুকরো আদা মিশিয়ে নিন, তারপর লেবুর রস মিশিয়ে তৈরি করে ফেলুন জুস। এরপরে এই মিশ্রণটি গরম করে ফুটিয়ে নিন। ফুটানো হয়ে গেলে ঠান্ডা করে মুখে তুলে নিন। এক্ষেত্রে আদা প্রাকৃতিকভাবে রক্ত তরল করার ক্ষমতা রাখে। এমনকি লেবু ও রসুনও দারুণ কার্যকরী। সূর্যের কিরণে কতগুলো রং থাকে? সূর্যের কিরণে 7টি রং থাকে। প্লাস্টিকের বোতলে জল খেলে কি হয়? প্লাস্টিকের বোতলে জল পান করলে কমতে পারে ইমিউনিটি। এক্ষেত্রে প্লাস্টিকের ছোট ছোট কণা জলের সঙ্গে শরীরে পৌঁছে যায়। এই কণাদের অন্দরে বিভিন্ন উৎপাত চালায়, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও কয়েক গুণ কমিয়ে দিতে পারে। কোন ভিটামিন মুখে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল এবং পরিষ্কার হয়? যে কোনো ওষুধের দোকানেই পেয়ে যাবেন ভিটামিন ই ক্যাপসুল, যার একটির দাম 3-4 টাকা। প্রথমে কিছু ভিটামিন ই ক্যাপসুল কিনুন, তারপর সেই ক্যাপসুলে একটি ছিদ্র করে নিন। ক্যাপসুলের ভেতরে তরল বের করে নিন, আর সেই তরলের সঙ্গে বাদাম তেল মেশান। মিশ্রণটি রাতে শোবার আগে পুরো মুখে ম্যাসাজ করুন। অল্প কিছুক্ষণ ম্যাসাজ করার পর সেটিকে সারা রাত মুখে রেখে দিন। পরের দিন সকালবেলা মুখ পরিষ্কার করে ধুয়ে ফেলুন। এভাবে বেশ কিছুদিন করার পর আপনি হাতে নাতে ফল পাবেন, ত্বক হবে চোখে পড়ার মতো উজ্জ্বল। কোন গাছ বাড়িতে থাকলে সংসারে অশান্তি হয়? বাঁশ গাছের নানা উপকারিতা থাকলেও বাস্তুশাস্ত্র অনুযায়ী বাঁশ গাছ বাড়িতে থাকা অশুভ বলে মনে করা হয়। বাঁশ গাছ বাড়িতে থাকলে তা নেতিবাচক হিসাবেই মনে করা হয়, যার কারণে সংসারে অশান্তি লেগেই থাকে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও পরবর্তীতে দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।